ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। সময়ের অন্যতম সেরা ফুটবলার তিনি। এক দশকেরও বেশি সময় ধরে প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষকদের কাছে বিভীষিকার নাম। সেই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজের দলের সেরা খেলোয়াড় ভাবেন না ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা। জুভেন্টাসের এই ব্রাজিলিয়ান তারকার কাছে ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসের সেরা খেলোয়াড় নয়। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের কাছে জুভেন্টাসের সেরা তারকা পাওলো দিবালা। আর্জেন্টাইন ফরওয়ার্ডকেই দলের মূল খেলোয়াড় হিসেবে দেখছেন কোস্তা। ডগলাস কোস্তার কাছে এর পরেই রোনালদোর অবস্থান। করোনা ভাইরাসের কারণে ইতালির শীর্ষ লীগ সেরিয়া সহ বিশ্বের প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ। কোচ খেলোয়াড়রা সবাই কাটাচ্ছেন ঘর বন্ধী জীবন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব উপস্থিতি তাদের। এ যেমন ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে জুভেন্টাসের সেরা খেলোয়াড়ের প্রশ্নে পাওলো দিবালাকে বেছে নিয়েছেন ডগলাস কোস্তা। এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বলেন, আমার সবচেয়ে শক্তিশালী সতীর্থ পাওলো দিবালা, সে জুভেন্টাসের সেরা খেলোয়াড়, এরপরই অবশ্যই আমি রোনালদোকে বেছে নেব। জুভেন্টাসে রোনালদোর অবস্থান দ্বিতীয়, রোনালদোর আগেই সেরাদের তালিকায় পাওলো দিবালার নাম। এভাবেই পাওলো দিবালাকে বেছে নিয়েছেন ডগলাস কোস্তা। 2018 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সে থেকে জুভেন্টাসের আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন এই পর্তুগিজ। ক্লাবটিতে অভিষেক মৌসুমে দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। এবারে সেরিয়ায় এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ করেছেন 21 গোল, দিবালার চেয়ে যা তিন গুণ বেশি। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের চেয়ে দিবালাকে এগিয়ে রাখায় তাই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা ডগলাস কোস্তা। তবে ডগলাস কোস্তা শুধুমাত্র নিজের মতামতই জানিয়েছেন।